এখন আমরা এসে উপস্থিত দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত প্রসিদ্ধ পুজো মণ্ডপ, বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে, যে পুজো দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে সুদীর্ঘ লাইনে প্রতীক্ষা করেন। এখন সেখানে চলছে সেই পুজোর প্রস্তুতি, একদিকে প্যান্ডেল এবং অন্যদিকে প্রতিমা। এবারে পুজোর প্রধান আকর্ষণ কি, সেই ব্যাপারে কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে। আসুন, প্রত্যেক বছরই বাংলার শিল্প সংস্কৃতি এগুলোর উপরেই কাজ করে থাকি, এবছরও তার ব্যতিক্রম নয়। এবার সুদূর পিংলা থেকে আমরা আর্টিস্টদের নিয়ে এসেছি, পটচিত্রের ওপর পুরো কাজ হচ্ছে। পটচিত্র হলেও একেবারে ভিন্ন রকমের মাত্রা দেবে আমরা আশা করব। একটা কাল্পনিক মন্দির যেখানে মা দেবেন একেবারে শান্তির বার্তা, আর আমরা পরিবেশ বান্ধব এটা আমরা আখ্যা দিতে চাইছি। কাজে পরিবেশকে নিয়েই আমরা কাজ করেছি। আমাদের যেমন পরিবেশে মাছকেও আমাদের যেমন বাঁচাতে হবে, গাছকে যেমন বাঁচাতে হবে, ঠিক তেমনই একটা ছোটো ছোটো পিঁপড়ে থেকে আরম্ভ করে, কেঁচো থেকে আরম্ভ করে, পাখি থেকে আরম্ভ করে সবই আমাদের যেমন আছে তেমনি না চললে আমাদের এই যে ইকোসাইকেল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা সেই বার্তাও দিতে চলেছি এখানে যে আমরা পরিবেশ বাঁচাবো। না, আমাদের টার্গেট হচ্ছে মহালয়ার 2-3 দিন আগে পুরো কমপ্লিট করে দেওয়া। আমার মনে হয় আমরা টার্গেটে পৌঁছবো লক্ষ্যমাত্রায়। উদ্বোধন না, দিদি করে থাকেন, মুখ্যমন্ত্রী উদ্বোধন করে থাকেন, তো উনি এখনও সময় দেননি। আমরা জেনারেলি দেখেছি মহালয়ার পরের দিন বা তার পরের দিন আমাদের উদ্বোধনটা হয়। ভীষণভাবে নতুন চমক, আমি এখনই সেটা পুরো ডিসক্লোজ করব না। পুরোটাই হচ্ছে একেবারে শান্তির বার্তা দিচ্ছেন মা, মায়ের হাতে কোনো অস্ত্র থাকবে না, মা সমস্ত অস্ত্র ফেলে দিয়েছেন এবং পৃথিবী যাতে একেবারে যেমন ছিল, যেমন আমরা পেয়েছি তেমনভাবে রাখতে পারি, মা সেই বার্তাই দিতে চলেছেন। মা তো শান্তির বার্তা দিচ্ছেন, আমরা বলছি শান্তিরূপেণ সংস্থিতা। আমরা দেখেছি মাকে শক্তিরূপেণ সংস্থিতা, আমরা প্রকৃতিরূপেণ সংস্থিতা দেখেছি, আমাদের মা একেবারে শান্তিরূপেণ সংস্থিতা। আর শান্তির বার্তাটাই মা সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে দিচ্ছেন, মাও শান্তি চাইছেন। একদম একদম। লাখে লাখে মানুষ আসেন, শুধুমাত্র দক্ষিণ কলকাতা না, দক্ষিণ কলকাতা আমাদের পুরো বাংলা, পুরো ভারতবর্ষ থেকে মানুষ যদি কলকাতায় ঠাকুর দেখতে আসেন নিশ্চিতভাবে বাবুবাগানে আসবেনই আসবেন।